ডিজিটাল বিশ্বে বিভিন্ন দেশে চালু হয়েছে ই পাসপোর্ট, যার মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া ভোগান্তি ছাড়াই সহজতর হয়েছে। বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশে চালু হয়েছে ডিজিটাল ই পাসপোর্ট। এতে করে দেশের বাইরে যাওয়া নিয়ে ঝামেলা এবং সময় দুটোই বাঁচে, তবে সমস্যা অন্য জায়গায়। ভারতে খুব সহজে যাওয়া গেলেও আসার সময় ভোগান্তি পোহাতে হয় বাংলাদেশিদের। আমি একজন আমদানিকারক এবং আমি সিএনএ বিজনেস করি। আমি নিজেও ইন্ডিয়াতে যাওয়ার সময় ভোগান্তিতে পড়ছে একটা জিনিস, যে ই পাসপোর্ট আমার দেশে অনেক দ্রুত হয়, অনেক দ্রুত, এবং আমার দেশে যে ডেস্কগুলো আছেন, ইভেন ইমিগ্রেশন অফিসাররা আছে, তারা অনেক দ্রুতভাবে আমাদেরকে পাসপোর্ট সম্পূর্ণ করে। তবে ভারতে সেম প্যাসেঞ্জার, আমরা সেম দেন আমার বাংলাদেশে যদি বর্ডারে 4,000 থেকে 5,000 প্যাসেঞ্জার হয় এভরিডে, সর্বোচ্চ 8,000ই হলো এই প্যাসেঞ্জার, আমার এখানে জ্যাম লাগে না। কিন্তু ভারতে যাওয়ার পরে এত বড় একটা বড় জ্যাম, এবং সেই জ্যামটি আসলে কল্পনা করা যায় না। বর্ডার ক্রস করতে মিনিমাম ভারতের ওই পাশে ইমিগ্রেশনে প্রায় 4 ঘন্টার থেকে অনেকে 5 ঘন্টা 6 ঘন্টাও লেগে যায়। আমি এখান থেকে বাংলাদেশ থেকে 15 তারিখে গেছি, আমাদের বাংলাদেশের বর্ডারে সর্বোচ্চ আধা ঘন্টা হইতে 40 মিনিট সময় লাগছে, কিন্তু ইন্ডিয়া বর্ডারে যায় ওখানে যাওয়া অনেক কষ্ট হইছে, লাখিস নিয়ে টানা হেসরা, ইমিগ্রেশনের সমস্যা। বাস্তব চিত্র বলছে ইন্ডিয়ার বর্ডারে ই পাসপোর্টের মেশিন না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে ই পাসপোর্টধারী বাংলাদেশিদের। আমাদের এই পাশে ই পাসপোর্ট চালু হয়ে গেছে, আর ইন্ডিয়াতে হয়তো ভারতে এখনও পর্যন্ত ই পাসপোর্ট চালু করে নাই, যার ফলে ওখানে ওই পাশে ম্যানুয়াল পর্যায়ে কাজ হচ্ছে, এ কারণে হয়তো সময় লাগতেছে। আসলে যেহেতু ওপার দেশের কথা, সেটা আমরা মূলত কীভাবে বলি, যে ওনাদের যদি ই পাসপোর্ট ইমিগ্রেশন চালু করে তাহলে খুব স্বল্প সময়ের মধ্যে ইমিগ্রেশন পাস করে চলে আসতে পারবেন। আমরা এদিক থেকে কোনো কিছু বলতে পারবো না, কারণ ওই পাশে যেহেতু ম্যানুয়াল পর্যায়ে আসতেছেন, সেক্ষেত্রে আমরা কোনো কিছু করতে পারবো না। ই পাসপোর্ট চালুর ফলে 18 সেকেন্ডে ইমিগ্রেশন পাস করে যেতে পারতেছেন, টোটালি 2 মিনিটের মতো সময় লাগে। এক্ষেত্রে বলাই যেতে পারে পাসপোর্ট ডিজিটালে বাংলাদেশ ভারত থেকে এগিয়ে। ই পাসপোর্টের ডিজিটাল মেশিন ভারত বর্ডারে না থাকায় একজনকে 3 থেকে 4 ঘন্টা অপেক্ষায় থাকতে হয়। আগে আপনার ম্যানুয়াল ছিল, ওইটা অনেক প্রবলেম, মানে অনেক বিড়ম্বনা আমাদের ফেস করতে হইতো। এখন ই পাসপোর্টটা তো অনেক সুবিধা হয়েছে, যেমন আমি কিছুক্ষণ আগে এখানে ইমিগ্রেশন করলাম, আমার 15 থেকে 20 সেকেন্ড লাগছে ইমিগ্রেশন করতে, এটা অনেক ভালো একটা পদ্ধতি। ই পাসপোর্টে অনেক ভালো হয়েছে, আগে যে নর্মাল পাসপোর্ট ছিল সেই পাসপোর্টে মেলা টাইম লাগতো, দাঁড়ায় থাকতে হতো, এখন মনে করেন সেই সময়টা লাগে না। এখন ডিজিটাল বাংলাদেশ, মানে সব ডিজিটাল মতোই হচ্ছে। এই 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আগে 20-25 মিনিট 1 ঘন্টাও দাঁড়িয়ে থাকতে লাগবে। ওই সাইডে অনেক জ্যাম, এটা এই সাইডে কোনো প্রবলেম হয়নি, বাংলাদেশে বেশি সময় লাগে নি, বাংলাদেশে আপনার এই 10 মিনিটের মধ্যে হয়ে গেছে। এ বিষয়ে বাংলাদেশ কাস্টমস অফিসার জানান, ই পাসপোর্ট হওয়ায় ইমিগ্রেশন 2 থেকে 3 মিনিটের মধ্যে সম্পন্ন হয়, এতে করে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয় না। সকালের দিকে প্যাসেঞ্জারের পরিমাণ একটু বেশি থাকে, যার কারণে ই গেট দুইটা, এই ই গেট দিয়ে যদি সকল ই পাসপোর্টধারীকে প্রবেশ করাতে হয় তাহলে প্যাসেঞ্জার বেশি থাকার কারণে একটু সমস্যা হয়, তার কারণে সকালে আমরা ই পাসপোর্টধারীদেরকে আমরা সাধারণভাবে ইমিগ্রেশন করাই। হ্যাঁ, ই গেটের পরিমাণ বেশি হলে, এবং জায়গাটা মেন হচ্ছে আমাদের, এই জায়গাটা একটু স্বল্পতা আছে, এবং প্যাসেঞ্জারের কাছে যেহেতু লাগেজ থাকে, ই গেট দিয়ে প্রবেশের সময় একটু সমস্যা হয়। না, ই পাসপোর্টের প্রধান সুবিধা, ই পাসপোর্টধারী ব্যক্তি তার নিজের পাসপোর্ট নিয়ে ই গেটে প্রবেশ করলে ইমিগ্রেশন স্বল্প সময়ের মধ্যে সে যেতে পারে, এবং তার তথ্যগুলো আমাদের ইমিগ্রেশন সার্ভার থেকে কম্পিউটারে চলে আসে, যার কারণে তার সময় অনেক কম লাগে। ইখলাস রহমান, সমকাল, বেনাপুর।